প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এমডি শারুন হোসেন সাউথখালী সেকেন্ডারি গার্লস স্কুল তো আজকে নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে ক্লাস না হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র টেক্সট বইটি হাতে নাও তো আমরা আজকের যে অধ্যায় থেকে আজকের ক্লাস নেওয়া হবে ইংরেজি ইউনিট ফাইভের লেসন ওয়ান থেকে আওয়ার নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করা হবে বন্ধুরা তোমরা সবাই জানো যে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বিকজ প্রকৃতি এবং আমাদের যে পরিবেশ এই সম্পর্কে যদি আমরা ভালো ধারণা না জানি তাহলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমাদের অনেক বাধা বিপত্তিতে পড়তে হয় আর আমরা জানি যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ এই দেশে আমাদের যে পরিবেশের বিপর্যয় হতেই থাকে আর আজকের যে টপিক্সটা আমরা নিয়ে আলোচনা করবো এই টপিক্সটা হচ্ছে তোমরা খেয়াল করো দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স নদীর যে করাল গ্রাস তোমরা জানো যে আমাদের আর এই বছরটা নদী ভাঙনের ব্যাপারে খুবই উদ্বেগজনকভাবে আমরা ফেস করছি সবাই তো এক্ষেত্রে আমাদের সবাই সচেতন হতে হবে এবং জানতে হবে যে নদী ভাঙনটা কী আজকের টপিক্সের যে আলোচ্য বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স যে নদীর যে করাল গ্রাসটা হয় এটা কারা কারা সাফার করে আমরা প্রত্যেকটা মানুষ বাংলাদেশের অধিকাংশ মানুষই এটা সাফার করে সেই বিষয়ে আজকের টপিক্সটা আমরা শুরু করবো তো বন্ধুরা তোমরা টেক্সট বইটা হাতে নাও তোমার দেখো যে ইউনিট ফাইভের লেসন ওয়ানে আছে মাইটি রিভার্স এখানে একটা টপিক্স আছে আর আমি আর একটু বলে নিই যে তোমরা সবাই জানো যে সিল প্যাসেজ থেকে সাধারণত 1, 2, 3 এই তিনটি কোশ্চেনের উত্তর করতে হয় 1 নম্বরে থাকে মাল্টিপল কোশ্চেন 2 নম্বরে থাকে অ্যান্সারিং কোশ্চেন 3 নম্বরে একটা গ্যাপ ফিলিং থাকে তো আমরা যদি এই প্যাসেজটা যদি ভালোভাবে আয়ত্ত করতে না পারি প্যাসেজ বলতে প্যাসেজের যে অর্থগুলো প্যাসেজের যে মিনিংসটা তারপরে প্যাসেজের মধ্যে যেসব আনকমন বা আননোন যেসব ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো মিনিং যদি আমরা না জানি এই ওয়ার্ডগুলোর সিনোনিম এন্টোনিম যদি না জানি তাহলে এই 1, 2, 3 যে কোশ্চেনগুলো থাকে এগুলো অ্যান্সার করা সম্ভব না তো আমাদের এই জন্য ভালোভাবে টেক্সটটা অর্থ করে পড়তে হবে তো আমরা জানি যে যার গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এই টপিক্সটার হেডিং ডায়ের অর্থটা কী এর অর্থটা হচ্ছে যে নদীর যে করাল গ্রাস এখানে টপিক্সটার মধ্যে একটা ঘটনা বলা আছে সেই ঘটনা আমি তোমাদের ডিসকাস করব শুরুতে যে মেহেরদান লিভস ইন এ স্লাম আমি আগে বলছি যে প্যাসেজের মধ্যে যেসব আননোন এবং যেসব অজানা তোমাদের যেসব অজানা ওয়ার্ড থাকবে ওয়ার্ডগুলোর মিনিংটা আমাদের অবশ্যই বুঝতে হবে তো এখানে দেখো লেখা আছে যে মেহেরজান লিভস ইন এ স্লাম মেহেরজান লিভস ইন স্লাম মেহেরজান নামে একটা মহিলা সে একটা স্লামে বাস করে হোয়াট ডু ইউ মিন বাই স্লাম স্লামটা কি আমরা যদি দেখি স্লাম এস এল ইউ স্লাম এর মানেটা হচ্ছে বস্তি যে মেহেরজান একটা বস্তিতে বাস করে অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাংকমেন্ট সিরাজগঞ্জের টাউন প্রোটেকশন এম্বাংকমেন্ট মানে শহর রক্ষা বাঁধের পাশে একটা বস্তিতে মেহেরজান বাস করে হার পলিথিন রোফড শেল্টার আমরা জানি যে বস্তির পরিবেশটা কেমন হয় বস্তির ঘরগুলো কেমন হয় আমরা সবাই জানি যে একটা কুড়ে ঘরের মতো হয় এবং সেটা মেহেরজানটা ছিল পলিথিন মোড়া লুকস লাইক এ কেজ একটা খাঁচার মতো দেখা যাচ্ছে খাঁচার মতো তার ঘরটা ছিল শি ইজ নিয়ারলি 45 শি ইজ নিয়ারলি 45 তার বয়স ছিল 45-এর কাছাকাছি বাট লুকস মোর দ্যান হার এজ
কিন্তু তাকে মনে হয়েছিল তার বয়সটা 45 এর অনেক বেশি ইন ফ্রন্ট অফ আর শেল্টার তার শেল্টারের পাশে সামনে শি ইজ ট্রাইং টু মোর মেক টু ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মেল সে তার শেল্টারের পাশে বাসে যেখানে থাকে তার পাশে সে রান্না করার জন্য ট্রাই করছে হার উইক হ্যান্ডস ট্রাম্বেল তার দুর্বল হাতটা কাঁপতে ছিল as she adds some fallen leaves and the straw to the fire she kisu khorkuta ebong kisu gacher pata niye agun jalanor chesta korteche but tar hat ta kapchilo the whispering wind the batashe je shosho shobdo ta the river jamuna make the fire unsteady batashe shosho shobdo tar she je agun jalay jalanor chesta korchilo seta take badha dicchilo the dancing flames reminds Meherjan's of the turmoil in her life. The dancing flames reminds এই যে আগুনের অগ্নিশিখার মতো তাকে মনে করিয়ে দেয় যে তার লাইফটা যে ছিন্নভিন্ন হয়ে গেছিল এই যে নদী ভাঙনের কারণে সেটা তাকে মনে করিয়ে দিচ্ছে Not long ago খুব আগের কথা নয় Meherjan had everything যে খুব আগের কথা নয় Meherjan-এর সব কিছু ছিল কি কি ছিল cultivable land and the cattle, the family, the erosion, nodi bhangonta of the Jamuna, Jamuna nodi she nodi bhangonta gradually consumed all her landed property. Tar joto jomi chilo seta shob take ei nodi bhangoner karone bilin hoye geche. In finally claimed her only shelter during the last monsoon. গত মৌসুমে বা গত বর্ষার সিজনে তার সর্বশেষ যে আশ্রয় জায়গাটা ছিল সেটাও তাকে গ্রাস করে নিয়ে গেছে ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডিওভার মেয়ার্স হাউস ইট টুক দ্য রিভার এই রোডটা অনলি হাউস তার যে একমাত্র বাস থাকার জায়গাটা ছিল সেটাও সে হারিয়ে ফেলেছে এসব কি কি গেছে ট্রিজ ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড দ্য বাম্বু বাস তার ঘর বাড়ি গাছপালা শাকসবজি এবং বাসের বাস ঝাড় যেগুলো ছিল সবগুলো শেষে গেছে সো হি হ্যাড এ সরি শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি হ্যাড ওয়ান্স সে একসময় খুবই সুখী তার জীবনটা ছিল ওভার দ্য ইয়ার্স এক বছরের মধ্যে She lost her husband and her family to diseases that the cruel hunger. She khudhar karone eki bosher moddhe tar family husband shobai ke hariyechilo and property bought to the family. Now she is the only one left. Ekhon shudhumatro shei ekai ache to live on the with the loss and the pain. সে এখন একমাত্র সেই বেঁচে আছে অন উইথ দ্য লস অ্যান্ড পেইন তার এই ক্ষতি এবং ব্যথা নিয়ে সে একাই বেঁচে আছে দ্য গ্রিডি যমুনা হ্যাজ শাটার্ড এই যে লোভী বা যে আগ্রাসী যে নদীটা এটা তার যমুনাটা শাটার্ড হার ড্রিমস মানে তার স্বপ্নগুলো ধ্বংস করেছিল নষ্ট করেছিল বন্ধ করেছিল অ্যান্ড হ্যাপিনেস সুখ শান্তি তো বন্ধুরা আজকে আমরা এ পর্যন্তই শেষ করব আমি তোমাদের বাসার যে কাজগুলো বলবো সেটা হচ্ছে যে এই টপিকসটা থেকে যেসব আনকমন ওয়ার্ডগুলো আছে যেসব শব্দ তোমাদের নতুন মনে হয় তোমাদের কাছে সেই শব্দগুলো তোমরা বাসায় বসে অর্থটা যেন শিখবে এবং এর সাথে সাথে এই শব্দগুলোর সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আছে সেগুলো শিখবে কারণ আমরা জানি যে যখন তুমি অ্যান্সারিং কোশ্চেনে যাবা তখন এই শব্দগুলোর অর্থ তোমার অবশ্যই জানতে হবে তারপরে তোমার এক নম্বর কোশ্চেনে যে মাল্টিপল কোশ্চেনগুলো থাকে সেগুলোর উত্তর করতে হলে তোমার শব্দগুলো নতুন শব্দগুলোর সিনোনিম অ্যান্টোনিমগুলো জানতে হবে তো আজকের এ পর্যন্তই আমার এই অধ্যায়ের পরের অংশ আমি আগামী ক্লাসে তোমাদের কাছে সবাইকে ধন্যবাদ